দর্শকগণ দেখছেন পাবলিক বাংলা রাজ্য নির্বাচন কমিশন আপনাদের সামনে থেকে উচ্চ নাগরি আমির চন্দ্র রয়েছে আপনাদের সঙ্গে মুখ চুটিয়ে চোখে চোখ রেখে আমির চন্দ্র আমির প্রশ্ন করব এ বাংলায় পঞ্চায়েত নির্বাচন করিয়ে হচ্ছেটা কি পঞ্চায়েতে পঞ্চায়েতে হচ্ছেটা কি ভোট ঘোষণার পরের দিন থেকে আজ পর্যন্ত বোমা গুলি খুন একের পর এক ঘটনা বাইরে যেই কোর্ট ওই কোর্টের পর বাইরে আসছেন কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন শুভেন্দু অধিকারীরা বলছেন দফা বাড়াতে হবে না হলে সুরক্ষা দেওয়া সম্ভব নয় অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ বলছেন আগে সুরক্ষা পরে ভোট ভোটটা শান্তিতে হবে তো এবারের পঞ্চায়েত ব্যালটে না বুলেটে আসবো আলোচনায় প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ মনোনয়ন পর্বেই ব্যাপক বোমাবাজির সাক্ষী থেকেছে বাংলা হয়েছে খুনও বন্দুক নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছে দুষ্কৃতীদের পরিস্থিতি হাতের বাইরে দেখেও ভোটে কেন্দ্রীয় বাহিনী আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন কিন্তু সেখানেও মুখ পুড়েছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের বাংলায় পঞ্চায়েত নির্বাচনে আসছে কেন্দ্রীয় বাহিনী জল্পনা এবার কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে তা নিয়েই আপাতত 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ধীরে ধীরে আরও বাড়তে চলেছে বাহিনীর সংখ্যা আপাতত রাজ্যে আসছে 315 কোম্পানি বাহিনী বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্র মন্ত্রকের আগে 22 কোম্পানির জন্য বিজ্ঞপ্তি জারি সিআরপিএফ আসছে 50 কোম্পানি বিএসএফ আসছে 60 কোম্পানি সিআইএসএফ 25 কোম্পানি আইটিবিপি 20 কোম্পানি এসএসবি 25 কোম্পানি আরপিএফ 20 কোম্পানি মোট কেন্দ্রীয় বাহিনী 200 কোম্পানি 12টি রাজ্য থেকে 115 কোম্পানি বিশেষ বাহিনী যদিও ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে 2500 কোম্পানি বাহিনীর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের 820x5 হবে তাহলে আপনার হিসাবটা কত হচ্ছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দরকার হচ্ছে 4100 কোম্পানি যতক্ষণ পর্যন্ত না আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করা থেকেও বিরত থাকব এদিকে শুধু কেন্দ্রীয় বাহিনী নয় ভোটের দফা বাড়ানোর দাবিতে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি 2013-র মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় সমস্ত গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয় দফা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই ভোট ঘোষণার পর থেকেই চলছে হিংসা উদ্ধার হচ্ছে বোমা বারুদ এই পরিস্থিতিতে ঠিক কত কোম্পানি বাহিনী এলে ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে রিপাবলিক বাংলা